এবার আমরা পড়বো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা এই গদ্যটি। মূল গদ্যে যাওয়ার আগে লেখক সম্পর্কে আমরা একটু জেনে নিই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন 1820 খ্রিস্টাব্দের মেদিনীপুরের বীর সিংহ গ্রামে। 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ভগবতী দেবী। ছোটবেলাতে তিনি গ্রামের পাঠশালাতেই পড়াশুনো করেছিলেন। তারপর একটু বড় হওয়ার পর পড়াশুনো করার জন্য তিনি কলকাতায় আসেন। 1828 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় আসেন, সংস্কৃত কলেজে ভর্তি হন। সেই সময়কার যে কাব্য, ব্যাকরণ ইত্যাদি বিষয়ে তিনি প্রবল পাণ্ডিত্য লাভ করেছিলেন এবং পরে বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন। এই উপাধি তিনি 1839 খ্রিস্টাব্দে লাভ করেন। ফোর্ট উইলিয়াম কলেজ এবং সংস্কৃত কলেজের অধ্যাপক হয়েছিলেন তিনি। পরে সংস্কৃত কলেজের অধ্যক্ষও হয়েছিলেন তিনি। তিনি ছোটদের জন্য, মানে ছোটদের পড়াশুনোর জন্য প্রাথমিক শিক্ষা, প্রথম শিক্ষা লাভের ক্ষেত্রে যে বইগুলো লাগে, বর্ণমালা, বোধোদয়, তোমরাও পড়েছো কথামালা, এইসব বইগুলো তিনি লিখেছেন। এইসবের পাশাপাশি তিনি অনেক অনুবাদ গ্রন্থও লেখেন, যেমন সংস্কৃত থেকে, হিন্দি থেকে, ইংরেজি থেকে অনেক অনুবাদ গ্রন্থ লিখেছেন। যেমন ধরো বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, রঘুবংশ। এইসব ছাড়াও তিনি অনেক উল্লেখযোগ্য কাজ করেছেন, অনেক সমাজ সেবামূলক কাজ করেছেন, যেমন বহু বিবাহ রোধ, বিধবা বিবাহ প্রবর্তন করা, এইসব। এই মহান মানুষ 1891 খ্রিস্টাব্দের 29শে জুলাই পরলোক গমন করেন। বাংলা গদ্যের সৃষ্টির ক্ষেত্রে তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। আমাদের যে গদ্য অদ্ভুত আতিথেয়তা, তা বিদ্যাসাগরের আখ্যান মঞ্জরী বলে একটি গ্রন্থ আছে, সেখান থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। গল্পটির নাম অদ্ভুত আতিথেয়তা। আতিথেয়তা মানে অতিথির প্রতি যে সেবা পরায়ণতা, অর্থাৎ অতিথিকে সেবা করা। কেউ যদি বাড়িতে আসে, সেই অতিথিকে যে যত্ন আত্তি করা হয়, সেবা করা, তাকেই আমরা আতিথেয়তা বলি। আতিথেয়তা একটি পরম গুণ। কেউ বাড়িতে এলে তাকে বসতে বলা, ভালো মন্দ খাবার দাবারের ব্যবস্থা করা, বিশ্রামের ব্যবস্থা করাকেই আতিথেয়তা বলে। এই আতিথেয়তা ভারতবর্ষের ক্ষেত্রে তো বটেই, বাঙালিদের মধ্যে কিন্তু একটি বড় ঐতিহ্য। কিন্তু এই গল্পে আমরা আরব জাতির এবং মূর জাতির একটা গল্প আমরা পড়ব। এক আরব জাতির ব্যক্তির অতিথি পরায়ণতার গল্প আমরা এই গদ্যটির মধ্যে পড়ব। কিন্তু এই আরব জাতির এই লোকটির যে আতিথেয়তা, তা ছিল অদ্ভুত। এই জন্যই গল্পের নামকরণ করা হয়েছে অদ্ভুত আতিথেয়তা। এরপর আমরা দেখব যে আতিথেয়তাটা কোন দিক থেকে অদ্ভুত ছিল। এরপর বইটি দেখো তোমরা, বইয়ের 6 পৃষ্ঠায় আছে গদ্যটি, অদ্ভুত আতিথেয়তা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একদা আরব জাতির সহিত মুরদিগের সংগ্রাম হইয়াছিল। দেখো, এই গদ্যটি লেখা হয়েছে সাধু ভাষায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন গদ্য লিখতেন, তখন লেখ্য ভাষা আমাদের ছিল, লেখ্য গদ্যটি ছিল সাধু ভাষায়। সেই সাধু ভাষায় গদ্যটি লেখা হয়েছে। একদা আরব জাতির সহিত মুরদিগের সংগ্রাম হইয়াছিল। আরব জাতি মূলত আরবি ভাষাভাষী জাতিগোষ্ঠী, তাদের আরব জাতি বলা হয়। মূলত পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আরব বিশ্বের অন্যান্য স্থানে এই জাতির বাস। এদের মধ্যে সৌদি, ইরান, ইরাক, কাতার, কুয়েত, মরক্কো, মিশরীয়, সিরিয়ান ইত্যাদি অঞ্চলে যেসব মানুষেরা রয়েছেন, তাদের আরব জাতির অন্তর্ভুক্ত করা হয়। ভাষা, সংস্কৃতি, রাজনীতি, ঐতিহ্য এই জাতিকে আরব জাতি হিসেবে ঐক্যবদ্ধ করেছে। এই জাতির সঙ্গে একবার মুরদের, মুর বলে আর একটি জাতি, তাদের
সংগ্রাম হয়েছিল, অর্থাৎ যুদ্ধ হয়েছিল। একটি দুর্ধর্ষ যোদ্ধা জাতি, আফ্রিকার কৃষ্ণকায় মুসলিম জাতি বিশেষে এরা এরা মূলত যাযাবর বা বেদুইন। সেই আরবদের সঙ্গে মুর্দের সংগ্রাম হয়েছিল, লড়াই হয়েছিল এক সময়। আরব সেনা বহুদূর পর্যন্ত এক মূর সেনাপতির অনুসরণ করে। তাহলে এক আরব সেনা এক মূর সেনাপতিকে ধাওয়া করেন। সেনাদের যিনি পরিচালনা করেন, সেনাদের যিনি প্রধান, তাকে সেনাপতি বলা হয়। সেই রকম এক মূর সেনাপতিকে এক আরব সেনা ধাওয়া করেন বা অনুসরণ করছিলেন। তিনি অশ্বারোহিণী ছিলেন, প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করিতে লাগিলেন। তাহলে তিনি ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন, সেই মূর সেনাপতি ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন। তিনি যেই দেখলেন যে বিপক্ষের এক সেনা তাকে অনুসরণ করছে, তার পিছু ধাওয়া করছে, তখন তিনি প্রাণ ভয়ে দ্রুত সেখান থেকে চলে যেতে লাগলেন, পালিয়ে যেতে লাগলেন দ্রুত বেগে। কারণ ধরে ফেললে তো মেরে ফেলবে, তাই তিনি প্রাণের ভয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে লাগলেন। আরবেরা তাহার অনুসরণে বিরত হইলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন। যখন তিনি দেখলেন যে আরবদের থেকে তিনি অনেকটা এগিয়ে গেছেন এবং আরব সেনারা তখন তাকে আর অনুসরণ করছেন না, তারা বিরত হয়েছে, অর্থাৎ তারা অনুসরণ করাটা বন্ধ করেছে আর ধাওয়া করছে না, ক্ষান্ত হয়েছে, তখন তিনি স্বপক্ষীয় শিবিরের দিকে যেতে লাগলেন। অর্থাৎ স্বপক্ষীয় মানে নিজের পক্ষের শিবিরের দিকে। শিবির হলো একটি অস্থায়ী বাসস্থান। যুদ্ধক্ষেত্রে সেনাদের যে অস্থায়ী বাসস্থান তাকে আমরা শিবির বলি। তাহলে মূর সেনাপতি এখানে নিজের শিবিরের দিকে, অর্থাৎ যেখানে তার নিজের সেনারা তাঁবু খাটিয়েছেন, নিজের লোকেরা আছে, সেই দিকে তিনি যেতে লাগলেন। কিন্তু তাহার দিকভ্রম জন্মিয়াছিল, এজন্য দিক নির্ণয় করিতে না পারিয়া তিনি বিপক্ষের শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। কিন্তু তার দিকভ্রম জন্মালো, অর্থাৎ দিক নির্ণয়ে ভুল হলো, ভ্রম মানে ভুল। তাহলে কোন দিকে যাচ্ছেন সেটা তিনি বুঝতে পারলেন না, তার ভুল হয়ে গেল দিক নির্ণয়। তাই তিনি বুঝতে না পেরে বিপক্ষ শিবির সন্নিবেশ স্থানে, অর্থাৎ তার বিপরীত পক্ষ, অর্থাৎ এখানে আরবদের শিবিরের কাছাকাছি জায়গায় তিনি উপস্থিত হলেন। সন্নিবেশ স্থানে মানে কাছাকাছি জায়গায় উপস্থিত হলেন। সে সময়ে তিনি এরূপ ক্লান্ত হইয়াছিলেন যে আর কোনক্রমেই অশ্বপৃষ্ঠে গমন করিতে পারেন না। তাহলে তিনি সারাদিন ধরে ঘুরেছেন, ঘোড়ার পিঠে যুদ্ধ করেছেন, ঘুরেছেন, তাই তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন। এতক্ষণ ধরে ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেরিয়েছেন বলে খুব ক্লান্ত, তিনি এতটাই ক্লান্ত যে ঘোড়া ছুটিয়ে সেখান থেকে কোনক্রমে যে পালাবেন, তিনি নিজের শিবিরের দিকে চলে যাবেন, সেটা তিনি করতে পারলেন না। কিয়ৎক্ষণ পরে মানে কিছুক্ষণ পরে, কিয়ৎক্ষণ মানে কিছুক্ষণ, তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। তাহলে কিছুক্ষণ পরে তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে, পটমণ্ডপ দ্বারে মানে তাঁবুর দরজার বা শিবিরের দরজার কাছে গিয়ে, শিবির বা তাঁবুর যে দরজা হয়, কাপড়ের তৈরি দরজা, তাকে পটমণ্ডপ দ্বার বলা হয়, তিনি সেখানে গিয়ে আশ্রয় চাইলেন। আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরবদিগের তুল্য নয়। পৃথিবীতে আতিথেয়তার ক্ষেত্রে, অর্থাৎ অতিথি সৎকারের ক্ষেত্রে বা অতিথির সেবার ব্যাপারে আরবদের তুল্য আর অন্য কোনো জাতি নেই। আরবদের এমন একটা সুখ্যাতি আছে, কেউ যদি অতিথি হয়ে আরবদের বাড়িতে আসে, তার ক্ষমতা যতটা সেই অনুযায়ী আরবেরা সেই অতিথির সেবা করেন। অতিথি পরিচর্যা অর্থাৎ সেবা করার ব্যাপারে কোনো কার্পণ্য করেন না আরবেরা। সেই ব্যক্তি যদি তার শত্রুও হয়, তবুও অনুমাত্র বা বিন্দুমাত্র অনাদর করেন না।
সে ব্যক্তি শত্রু হইলেও অনুমাত্র অনাদর বিদ্বেষ প্রদর্শন বা বিপক্ষতা চারণ করেন না। অর্থাৎ অতিথিকে তো সেবা করেন, কিন্তু সেই ব্যক্তি যদি শত্রুও হয়, বন্ধু না হয়, তবুও সেই বিপদগ্রস্ত মানুষকে আরবেরা আশ্রয় দেন, বিন্দু মাত্র অনাদর করেন না, বিদ্বেষ প্রদর্শন করেন না, অর্থাৎ খারাপ ব্যবহার করেন না, হিংসাপূর্ণ আচরণ করেন না, বিপক্ষতা চারণ অর্থাৎ সেই অতিথি যে তার বিপক্ষে রয়েছেন বলে তার প্রতি বিরোধিতা করা এসব করেন না, তিনি শত্রু হলেও করেন না। যেমন আমরা বলি না যে অতিথি দেব ভব বা অতিথি নারায়ণ, ওরাও সেই রকমভাবেই ভাবে। আরব সেনাপতি তৎক্ষণাৎ প্রার্থিত আশ্রয় প্রদান করিলেন এবং তাহাকে নিতান্ত ক্লান্ত ও ক্ষুৎপিপাসায় একান্ত অভিভূত দেখিয়া আহারাদির উদ্যোগ করিয়া দিলেন। তখন আরব সেনাপতি তৎক্ষণাৎ অর্থাৎ তক্ষুণি প্রার্থিত মানে প্রার্থনা করা হয়েছে এমন সেই আশ্রয় নূর সেনাপতিকে দিলেন। নূর সেনাপতি তো আরব সেনাপতির কাছে গিয়ে আশ্রয় প্রার্থনা করেছেন, চেয়েছেন সেই আশ্রয় আরব সেনাপতি নূর সেনাপতিকে সেই তক্ষুণি দিলেন। এবং তিনি দেখলেন যে অতিথি খুবই ক্লান্ত, ক্ষুধায় এবং জলতেষ্টায় ক্লান্ত হয়ে পড়েছেন, তাই তিনি খাবার দাবারের ব্যবস্থা করে দিলেন। নূর সেনাপতি ক্ষুণ্ণিবৃত্তি পিপাসা শান্তি ও ক্লান্তি পরিহার করিয়া উপবিষ্ট হইলে বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। তাহলে নূর সেনাপতি তার ক্ষুণ্ণিবৃত্তি অর্থাৎ ক্ষুধ নিবৃত্তি মানে ক্ষুধা মেটানো এবং পিপাসা শান্তি জল তেষ্টা পেয়েছিল, তিনি জল পান করলেন ক্লান্তি পরিহার করে, অর্থাৎ খাওয়া দাওয়া করে ক্লান্তি কেটে গেল তার। তারপর তিনি উপবিষ্ট হলেন মানে বসলেন এবং দুজনে বন্ধুর মতো কথোপকথন অর্থাৎ পরস্পর কথাবার্তা বলতে লাগলেন। যদিও তারা পরস্পরের শত্রু, কিন্তু ওই পরিস্থিতিতে তারা বন্ধুর মতো গল্প করতে লাগলেন। এরপর আমরা জানবো যে তারা কি বিষয় নিয়ে গল্প করলেন। তাহারা পরস্পর স্বীয় ও স্বীয় পূর্বপুরুষ দিকে সাহস পরাক্রম সংগ্রাম কৌশল প্রভৃতির পরিচয় প্রদান করিতে লাগলেন। তাহলে তারা স্বীয় স্বীয় পূর্বপুরুষদের অর্থাৎ নিজের নিজের, স্বীয় মানে নিজের, তাহলে নিজের নিজের পূর্বপুরুষ বাপ ঠাকুরদাদের সাহসের কথা, তাদের বীরত্বের কথা, পরাক্রমশীলতার কথা, যুদ্ধ করার কৌশল, খ্যাতির কথা এসব তারা বলতে লাগলেন। আরব সেনাপতিও বললেন, নূর সেনাপতিও বললেন যে তাদের পূর্বপুরুষদের জীবনের বীরত্বের কথা। এরকম গল্প করতে করতে একসময় কি হলো না, এই সময়ে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। তিনি তৎক্ষণাৎ কাত্রোত্থান ও তথা হইতে প্রস্থান করিলেন। তাহলে এরকমভাবে নূর সেনাপতি এবং আরব সেনাপতি গল্প করছিলেন, বন্ধুর মতন হয়ে বসে পূর্বপুরুষদের বীরত্বের কথা বলছিলেন, কিন্তু সহসা মানে হঠাৎ আরব সেনাপতির মুখটা বর্ণহীন, বিবর্ণ মানে বর্ণহীন হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল। হয়তো নূর সেনাপতি এমন কিছু বলেছেন যা শুনে আরব সেনাপতির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে গাত্রোত্থান করলেন মানে বসলেন, উঠে দাঁড়া বসেছিলেন, বসে থাকা থেকে উঠে দাঁড়ালেন, গাত্রোত্থান করা মানে উঠে দাঁড়ানো, আর প্রস্থান করলেন চলে গেলেন সেখান থেকে, গাত্রোত্থান করলেন এবং সেখান থেকে প্রস্থান করলেন, সেখান থেকে তিনি চলে গেলেন। এবং কিঞ্চিৎ পরে মানে কিছুক্ষণ পরেই, খানিকক্ষণ পরেই নূর সেনাপতিকে বলিয়া পাঠাইলেন, একজনকে দিয়ে নূর সেনাপতির কাছে খবর পাঠালেন, আমার অতিশয় অসুখ বোধ হইয়াছে, এজন্য আমি উপস্থিত থাকিয়া আপনাকার পরিচর্যা করিতে পারিলাম না, আহার সামগ্রী ও শয্যা প্রস্তুত হইয়াছে, আপনি আহার করিয়া শয়ন করুন। তাহলে গল্প করতে করতে হঠাৎ আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল কিছু একটা কথা শুনে, যাই হোক কিছু একটা ব্যাপারে। তারপর তিনি
উঠে দাঁড়ালেন এবং চলে গেলেন এবং কিছুক্ষণ পর একজনকে দিয়ে খবর পাঠালেন যে আরব সেনাপতি একটু অসুস্থ বোধ করছেন, এই অসুস্থতার কারণে তিনি মূল সেনাপতির কাছে উপস্থিত থেকে সেবা যত্নের দেখাশোনা করতে পারছেন না। মূল সেনাপতি যেন খাওয়া দাওয়া, যা খাওয়া দাওয়া করবেন তার ব্যবস্থা করা হয়েছে, মূল সেনাপতির জন্য শয্যা অর্থাৎ বিছানাপত্র প্রস্তুত করা হয়ে গেছে, তিনি যেন খাওয়া দাওয়া করেন এবং শয়ন করেন, শুয়ে পড়েন। আর আমি দেখিলাম, তিনি আরো বললেন না কি কি বললেন না, আর আমি দেখিলাম আপনাকার অশ্ব যেরূপ ক্লান্ত ও হতবীর্য হইয়াছে তাহাতে আপনি কোনক্রমে নিরুদ্বেগে ও নিরুপদ্রবে স্বীয় শিবিরে পৌঁছিতে পারিবেন না। অতি প্রত্যুষে এক দ্রুতগামী তেজস্বী অশ্ব সজ্জিত হইয়া পটমণ্ডপের দ্বারদেশে দণ্ডায়মান থাকিবেক। আমিও সেই সময় আপনাকার সহিত সাক্ষাৎ করিব এবং যাহাতে আপনি সত্বর প্রস্থান করিতে পারেন তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। তাহলে তিনি বলে পাঠিয়েছেন একজনকে দিয়ে যাতে খাবার দাবারে খাবার দাবার খেয়ে শুয়ে পড়েন মূল সেনাপতি। এবং তার সাথে সাথে তিনি আরও বললেন যে তিনি দেখেছেন, আরব সেনাপতি দেখেছেন মূল সেনাপতি যে ঘোড়ায় চড়ে মূল সেনাপতি আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে তাঁবুর দ্বারে দরজায় এসে দাঁড়িয়ে এসেছিলেন, আশ্রয় প্রার্থনা করেছিলেন, সেই ঘোড়া খুবই ক্লান্ত হয়ে পড়েছে এবং হতবীর্য হয়ে গেছে মানে দুর্বল হয়ে গেছে, সেই ক্ষমতা আর তার নেই। তাই এই ঘোড়া নিয়ে মূল সেনাপতি নিরুদ্বেগে অর্থাৎ কোনো রকম উদ্বেগ ছাড়া এবং নিরুপদ্রবে অর্থাৎ কোনো উপদ্রব বা ঝামেলা ছাড়া নিজের শিবিরে পৌঁছতে পারবেন না। ঘোড়াটি খুব ক্লান্ত, তাই এই ঘোড়া নিয়ে তিনি আর বেশি দূর যেতে পারবেন না। তাই আরব সেনাপতি একটা ব্যবস্থা করেছেন, অতি প্রত্যুষে মানে খুবই ভোরবেলাতে আরব সেনাপতি একটি দ্রুতগামী, খুব তাড়াতাড়ি দৌড়তে পারে এমন একটি তেজস্বী তেজ আছে যার এমন একটি ঘোড়া তিনি সাজিয়ে দেবেন এবং তাঁবুর দরজার বাইরে ঘোড়াটি দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ আরব সেনাপতি উঠে তো চলে গেলেন, চলে যাওয়ার পর আর আরব সেনাপতি একজনকে দিয়ে বলে পাঠালেন তিনি অসুস্থ বলে উঠে চলে এসেছেন, তিনি মূল সেনাপতির কাছে থেকে তার সেবা যত্ন করতে পারছেন না, তবে তার খাবার দাবার প্রস্তুত আছে, সেই খাবার দাবার তিনি খাবেন এবং তিনি বিশ্রাম নিন। মূল সেনাপতির ঘোড়াটিও খুব ক্লান্ত, তিনি একটি তেজস্বী ঘোড়ার ব্যবস্থা করে দেবেন ভোরবেলায়। এই এই কথাটি বলে আরব সেনাপতি এই খবরটি দিলেন। তাই এরপর তিনি বললেন যে মূল সেনাপতি যাতে দ্রুত এখান থেকে যেতে পারেন সেই বিষয়ে তিনি সব রকমের আনুকূল্য করবেন অর্থাৎ সাহায্য করবেন, হ্যাঁ তার অনুকূলে কাজ করবেন যাতে তিনি তার শিবিরে নির্বিঘ্নে পৌঁছতে পারেন। কি কারণে আরব সেনাপতি এইরূপ বলিয়া পাঠাইলেন তাহার মর্মগ্রহ করিতে না পারিয়া মূল সেনাপতি আহার করিয়া সন্দিহান চিত্তে শয়ন করিলেন। তাহলে আরব সেনাপতি তো মূল সেনাপতির সঙ্গে খুব ভালোভাবেই কথাবার্তা বলছিলেন, গল্প করছিলেন, হঠাৎ আরব সেনাপতির কি হলো, তিনি উঠে চলে গেলেন, নিজে না এসে অন্যকে দিয়ে বলে পাঠালেন, এইসবের মানেটা মূল সেনাপতি ঠিক বুঝতে পারলেন না, অর্থাৎ মর্মগ্রহ করতে পারলেন না, মানে তাৎপর্যটা বুঝতে পারলেন না। এরপর মূল সেনাপতি কি করলেন, না আহার গ্রহণ করলেন, খাবার দাবার খেলেন, কিন্তু মনে মনে একটা সন্দেহ হতে লাগলো, এইসব ভেবে ভেবে তিনি শয়নে গেলেন, ঘুমোতে গেলেন। রজনী শেষে আরব সেনাপতির লোক তাহার নিদ্রাভঙ্গ করাইল এবং কহিল আপনাকার প্রস্থানের সময় উপস্থিত, গাত্রোত্থান ও মুখ প্রক্ষালনাদি করুন, আহার প্রস্তুত। এরপর রাত শেষ হলো, রজনী শেষে অর্থাৎ যখন রাত শেষ হলো তখন আরব সেনাপতির লোকজন তার নিদ্রাভঙ্গ করাইল অর্থাৎ তাকে ডাকল, তার ঘুম থেকে তাকে ডেকে তুলল এবং বলল যে আপনার যাওয়ার সময় হয়ে গেছে, হ্যাঁ, আর তারা আরও বলল যে গাত্রোত্থান করুন, অর্থাৎ গাত্রোত্থান করুন মানে শুয়ে আছেন তো, এবার উঠে বসুন, উঠে দাঁড়ান, অর্থাৎ তাকে উঠতে বললেন এবং মুখ প্রক্ষালন করতে বললেন অর্থাৎ মুখ ধুতে বললেন, আরও বললেন যে খাবার দাবার প্রস্তুত হয়ে গেছে,
আপনি উঠুন এবং মুখ ধুয়ে আহার গ্রহণ করুন। সেনাপতি শয্যা পরিত্যাগ পূর্বক মুখ প্রক্ষালনাদি সমাপন করিয়া আহার স্থানে উপস্থিত হইলেন, কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখিতে পাইলেন না। তাহলে সেনাপতি ঘুম থেকে উঠলেন, মুখ টুক ধুলেন এবং সেখানে যেখানে খাবার যে জায়গা সেখানে গেলেন, কিন্তু সেখানে গিয়ে তিনি আরব সেনাপতিকে দেখতে পেলেন না, সেখানেও দেখতে পেলেন না। পরে দ্বার দেশে উপস্থিত হইয়া দেখিলেন তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন। তারপর তিনি যখন তাঁবুর দরজার কাছে গেলেন তখন তিনি আরব সেনাপতিকে দেখতে পেলেন। তিনি দেখলেন যে ঘোড়াটি দেওয়ার কথা ছিল নতুন ঘোড়াটি, সেই ঘোড়াটি সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে এবং তার মুখরশ্মি অর্থাৎ তার লাগাম ধরে আরব সেনাপতি দাঁড়িয়ে আছেন। আরব সেনাপতি দর্শন মাত্র সাদর সম্ভাষণ করিয়া মূর সেনাপতিকে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইলেন এবং কহিলেন, তাহলে আরব সেনাপতি যেই মূর সেনাপতিকে দেখলেন, দেখা মাত্র তাকে সাদর সম্ভাষণ করলেন মানে অভিবাদন করলেন, সুপ্রভাত এ ধরনের কিছু অভিবাদন করলেন এবং ঘোড়ার পিঠে উঠতে বললেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি আরো বললেন, কি বললেন, আপনি সত্বর প্রস্থান করুন। সত্বর মানে তাড়াতাড়ি, প্রস্থান করা মানে চলে যান, প্রস্থান করা মানে চলে যাওয়া, তাহলে আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান। এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনাকার ঘোরতর বিপক্ষ আর নাই। তাহলে এটা তো মূল সেনাপতির কাছে বিপক্ষ শিবির, বিপরীত দলের বিপরীত যোদ্ধাদের শিবির, এটা আরবদের শিবির, তাই এটা তার কাছে ঠিক নিরাপদ জায়গা না। তাছাড়া শুধু তাই না, তিনি বললেন, আরব সেনাপতি বললেন, জানালেন যে এই বিপক্ষ শিবিরে আরব সেনাপতি মূর সেনাপতির সব থেকে বড় শত্রু। কেন এই কথাটা তিনি বললেন সেটা এরপর আমরা জানব। গত রজনীতে যৎকালে আমরা উভয়ে, গত রজনীতে মানে গত রাত্রে, যৎকালে মানে যে সময়ে আমরা উভয়ে, আমরা দুজনে একাসনে আসীন হইয়া অশেষ বিধ কথোপকথন করিতেছিলাম, তাহলে গত রাত্রে যে সময়ে তারা দুজনে এক জায়গায় বসে নানা রকমের কথাবার্তা গল্প টল্প করছিলেন, আপনি স্বীয় ও স্বীয় পূর্বপুরুষদিগের বৃত্তান্ত বর্ণন করিতে করিতে আমার পিতার প্রাণহন্তার নির্দেশ করিয়াছিলেন, তাহলে গত রাত্রে যখন তারা দুজনে বন্ধুর মতন বসে এক জায়গায় গল্প করছিলেন, সেই গল্পের সূত্র ধরেই তিনি বুঝতে পেরেছেন আরব সেনাপতি যে আরব সেনাপতির পিতার প্রাণ হত্যার বিষয়ে মূর সেনাপতির একটা ভূমিকা আছে। মূর সেনাপতি নির্দেশ দিয়েছিলেন আরব সেনাপতির পিতাকে হত্যা করার, তাই এটা, তাই আরব সেনাপতি বলেছেন যে মূর সেনাপতির তিনি সব থেকে বড় শত্রু। এবং তিনি মনে করেছেন, তিনি কি মনে করেছেন, যে আমি শ্রবণ মাত্র বৈর সাধন বাসনায় বশবর্তী হইয়া, বৈর সাধন মানে শত্রুতা, বৈর সাধন মানে শত্রুতা, তাহলে বৈর সাধন বাসনায় বশবর্তী হইয়া মানে শত্রুতার, শত্রুর প্রতি আচরণ যেটা করা উচিত সেই রকম একটা আচরণ করার ইচ্ছেই বারংবার এই শপথ ও প্রতিজ্ঞা করিয়াছি। মনে মনে তিনি এই প্রতিজ্ঞা করেছেন বারবার কাল রাত্রে, যে সূর্যোদয় হইলেই প্রাণপণে পৃথিবী হন্তার প্রাণবধ সাধনে প্রবৃত্ত হইব। তাহলে তিনি মনে মনে শপথ করেছেন যে কাল যখনই সূর্য উঠবে তিনি তার পিতাকে যিনি হত্যা করেছেন সেই মূর সেনাপতিকে তিনি হত্যা করবেন। এখনো পর্যন্ত সূর্যের উদয় হয় নাই, কিন্তু উদয়েরও অধিক বিলম্ব নাই, আপনি সত্বর প্রস্থান করুন। বলছেন যে এখনো সূর্য উদয় হয়নি, কিন্তু সূর্য উদয়ের আর খুব বেশি দেরি নেই, তাই আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আমাদের জাতীয় ধর্ম এই যে প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না। তাহলে আরব জাতির একটি ধর্ম বা তাদের অতিথি বৎসলতার একটি ধর্ম, অতিথির প্রতি সেবা পরায়ণতা এতটাই যে তাতে যদি প্রাণ চলে যায়, মৃত্যু হয়,
বা সর্বস্বান্ত অর্থাৎ সব জিনিসপত্রের হানি হয়, তবুও অতিথির অনিষ্ট চিন্তা করে না। আরবদের মধ্যে এরকম একটি ধর্মবোধ আছে। কিন্তু আমার পটমণ্ডপ হইতে বহির্গত হইলেই আপনকার অতিথিভাব অবগত হইবেক, এবং সেই মুহূর্ত অবধি আপনি স্থির জানিবেন আমি আপনকার প্রাণ সংহারের নিমিত্ত প্রাণপণে যত্ন ও অশেষ প্রকারে চেষ্টা করিব। কিন্তু যেই তিনি নূর সেনাপতি যেই তাঁবু থেকে বেরিয়ে পড়বেন, তখন নূর সেনাপতি আর আরব সেনাপতির অতিথি থাকবেন না। তিনি যখন চলে যাবেন তখন নূর সেনাপতিকে তিনি প্রাণ হত্যার ব্যাপারে আরব সেনাপতি নানা রকমভাবে চেষ্টা করবেন, যেহেতু তিনি আর আরব সেনাপতির অতিথি থাকবেন না। এই যে অপর অশ্ব সজ্জিত হইয়া দণ্ডায়মান আছে দেখিতেছেন, সূর্যোদয় হইবা মাত্র আমি উহাতে আরোহণ করিয়া বিপক্ষভাবে আপনকার অনুসরণে প্রবৃত্ত হইব। তাহলে ওই নূর সেনাপতির তো একটি ঘোড়া সাজানো আছে, তার পাশাপাশি আরেকটি ঘোড়াও সাজানো আছে। যেই সূর্যোদয় হবে, সূর্য উঠবে, সেই ঘোড়াতে চড়ে আরব সেনাপতি নূর সেনাপতির পিছু ধাওয়া করবেন। এটা তিনি বলেন যে তার পিছু ধাওয়া করবো আপনার, কিন্তু আমি আপনাকে যে অশ্ব দিয়াছি উহা আমার অশ্ব অপেক্ষা কোনো অংশেই হীন নহে। যদি উহা দ্রুত বেগে গমন করিতে পারে তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। তাহলে আরব সেনাপতি আরও বলেন যে মূর সেনাপতিকে যে ঘোড়াটি দেওয়া হয়েছে সেই ঘোড়াটিও কিন্তু কম তেজস্বী নয়, সেও খুব তেজস্বী এবং দ্রুত দৌড়তে পারবে। যদি মূর সেনাপতি ওই ঘোড়াকে নিয়ে দ্রুত বেগে চলে যেতে পারেন, হ্যাঁ, তাহলে দুজনেরই প্রাণ রক্ষার সম্ভাবনা, মানে আরব সেনাপতি এবং মূর সেনাপতি দুজনেরই প্রাণ রক্ষার সম্ভাবনা থাকবে। কারণ যুদ্ধ হলে তো কেউ একজনও মারা যেতে পারে কিংবা দুজনেই মারা যেতে পারেন, তাই জন্য এই কথাটা তিনি বলেন। এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও করমর্দন পূর্বক তাহাকে বিদায় দিলেন। তাহলে এইসব কথাবার্তা বলার পর আরব সেনাপতি মূর সেনাপতিকে আদরের সঙ্গে সম্ভাষণ করলেন, অভিবাদন করলেন, করমর্দন করলেন, করমর্দন মানে হ্যান্ডশেক করলেন, এবং তাকে বিদায় দিলেন। তিনি তৎক্ষণাৎ প্রস্থান করিলেন, মূর সেনাপতি সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেলেন। আরব সেনাপতিও সূর্যোদয় দর্শন মাত্র, যেই সূর্যোদয় হয়েছে এটা দেখা মাত্র অশ্বে আরোহণ করিলেন, ঘোড়ায় চড়লেন, তদীয় অনুসরণে প্রবৃত্ত হইলেন। তদীয় মানে তার অনুসরণে, তার বলতে গেলে মূর সেনাপতির কে অনুসরণ করতে লাগলেন। মূর সেনাপতি কতিপয় মুহূর্ত পূর্বে প্রস্থান করিয়াছেন, কতিপয় মানে কিছু কিছু মুহূর্ত, কিছুক্ষণ আগে সেখান থেকে চলে গেছেন, এবং তদীয় অশ্ব বিলক্ষণ সবল এবং দ্রুতগামী। তদীয় মানে তার যে ঘোড়া, সেই ঘোড়াও তো যথেষ্ট সবল, শক্তিশালী এবং দ্রুতগামী। এই জন্য তিনি নির্বিঘ্নে, কোনো বিঘ্ন ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই, এত ভালো একটি ঘোড়া পেয়ে তিনি কোনো ঝামেলা ছাড়াই স্বপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে, স্বপক্ষীয় মানে নিজের পক্ষের অর্থাৎ নিজের দলের, মূর্দের দলের শিবির সন্নিবেশ স্থানে, মানে শিবিরের কাছাকাছি জায়গায় উপস্থিত হইলেন, চলে গেলেন। আরব সেনাপতি সবিশেষ যত্ন ও নিরতিশয় আগ্রহ সহকারে তাহার অনুসরণ করিতেছিলেন। তাহলে আরব সেনাপতিও সূর্যোদয় হওয়া মাত্র ঘোড়ায় চড়ে কিন্তু তাকে পিছু ধাওয়া করেছিলেন এবং অনেক যত্ন করেছিলেন, খুব আগ্রহ নিয়ে তাকে অনুসরণ করেছিলেন। কিন্তু তাহাকে স্বপক্ষ শিবিরে প্রবিষ্ট হইতে দেখিয়া কিন্তু তিনি দেখলেন যে মূর সেনাপতি নিজের শিবিরে প্রবেশ করেছেন, এবং অতঃপর আর বইও সাধন সংকল্প, অর্থাৎ তিনি যে মনে মনে একটি সংকল্প করেছিলেন যে তার শত্রু, তার তিনি সেই শত্রুকে হত্যা করবেন, সেটা সফল হইবার সম্ভাবনা নাই বুঝিতে পারিয়া স্বীয় শিবিরে প্রতিগমন করিলেন। প্রতিগমন করা মানে ফিরে আসা, তিনি নিজের শিবিরে ফিরে আসলেন, তিনি আর সেখানে গেলেন না। এটাই হলো অদ্ভুত আতিথেয়তা গল্প, এবং গল্পটি পাঠ করে আমরা বুঝতে পারলাম যে আতিথেয়তাটা কেমন অদ্ভুত ছিল। এখন এই গল্পটাতে প্রধান ব্যাপারটা হলো আরব সেনাপতির চরিত্র, আরব সেনাপতির চরিত্রটা কেমন ছিল।
দেখো, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতির বেশ কিছু চরিত্রের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। আতিথেয়তা বিষয়ে যে আরব জাতি পৃথিবীতে আর সমস্ত জাতির থেকে একটু আলাদা, সেটা আরব সেনাপতির আচরণের মধ্যে বারবার প্রকাশ পেয়েছে। আতিথেয়তার বিষয়ে যে তার হৃদয় কত বড়, কত ব্যাকুল, সেই বিষয়টা কিন্তু আমরা জানতে পারলাম। নূর সেনাপতি তার বিপক্ষীয় ছিল, তবু তাকে আতিথ্য দান করতে কোনো দ্বিধা করেননি, কোনো সংকোচ নেই, মনে মনে কোনো জড়তা ছিল না তার। অতিথির কোনো রকমের অমর্যাদা যাতে না হয় সেদিকে তিনি সবসময় সতর্ক দৃষ্টি রেখেছিলেন। তাই অতিথির খাবার দাবার, নিদ্রা সমস্ত কিছুর সুবন্দোবস্ত করে দিয়েছিলেন তিনি। এমনকি বিদায়ের সময় অতিথিকে নতুন ঘোড়া দিয়েছিলেন, তার ঘোড়াটি খুব ক্লান্ত রেখে নতুন ঘোড়া দিয়েছিলেন। এগুলো তো আমরা দেখতে পেলামই, এবং তার চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য আমরা দেখতে পেলাম যে ধৈর্যশীলতা। নূর সেনাপতির সঙ্গে যখন তিনি কথা বলছিলেন গত মানে রাত্রিবেলাতে, তখন তো তিনি বুঝতে পেরেছিলেন এই নূর সেনাপতি তার বাবার মৃত্যুর কারণ। হ্যাঁ, তবু অসম্ভব সহনশীলতা। তিনি কিন্তু সঙ্গে সঙ্গে নূর সেনাপতিকে রেগে গিয়ে আঘাত করতে পারতেন, কিন্তু তিনি যেহেতু নূর সেনাপতি তার অতিথি, তাই জন্য এই ধর্মবোধ থেকে তিনি তাকে কোনো আঘাত করেননি। তিনি ধৈর্য রেখেছেন যে পরের দিনে সূর্যোদয় হওয়া অব্দি তিনি ধৈর্য রেখেছেন, কারণ সূর্যোদয় হলে নূর সেনাপতি আর অতিথি থাকবেন না। আর তার এই ধৈর্যশীলতার প্রমাণ তো আমরা পেলাম, আর তার সাথে সাথে আমরা প্রমাণ পেলাম যে ধর্মের প্রতি অনুরাগ, এই যে অতিথিকে সেবা করা, এটা তো একটা ধর্মবোধ। হ্যাঁ, ধর্মের প্রতি যে তার একটা অনুরাগ সেটা আমরা দেখতে পেলাম। আর তার সাথে সাথে দেখতে পেলাম যে তিনি স্পষ্টভাষী, মানে গত রাত্রে যে তিনি বুঝতে পেরেছেন যে তার বাবাকে নূর সেনাপতি হত্যা করেছেন, সেই কথা কিন্তু পরের দিন সকালে তিনি বলেছেন নূর সেনাপতিকে। অর্থাৎ স্পষ্টবাদিতা, এই যে চরিত্রের একটি গুণ, সেটিও আরব সেনাপতির মধ্যে আমরা দেখতে পেলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, লাইক দিলে ভালো লাগে, নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাওয়া যায়। আর শেয়ার করে বন্ধুদের জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন, সাবস্ক্রাইব একদম ফ্রি। ধন্যবাদ।